মোর চ্যানেল শীতের সকালের ভিডিও স্বাগতম। তো মানে আমার তো শীত আসে গেছে, মানে খুব ঠান্ডা, মানে এমন ঠান্ডা খেলে হাঁটা উঠা যা আসে না। বাবার বাপ যে কুয়াশা দিচ্ছে দেখা পাইছেন কুয়াশা। তো মানে আর কি আর কই, মোর আর ভাই আর মুই আমার একটা যাওয়া চাইছি, মানে কোনটা যাওয়া চাইছি, মানে দিনাজপুর জেলার যে একটা খানসামা উপজেলা আছে সেটি একখান বড় ব্রিজ আছে, তো ওইখান দেখবার। তো দেখতে দেখতে আমরা আসি গেছি, এই দেখো মোর ভাই আর আমরা হাঁটি যাচ্ছে, মুই পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও করছো। তো আমরা যেটি আসছি আর কি খানসামা ব্রিজ নামে পরিচিত, মানে আসলে এখান ব্রিজের নাম হল আত্রাই নদীর জিয়া ব্রিজ, জিরিয়া সেতু যাক বলা হয়, মানে এটা মানে জিয়া সেতু কওয়া হয় আর কি। তো আমরা ব্রিজখানা দেখিবার আছি, মানে কি আর কম, এত সুন্দর যে ব্রিজ, মানে অন্যরকম একটা নাল রং করেছে ব্রিজখানা, হেভি সুন্দর দেখা যাচ্ছে। তো এবার আমরা হুন্ডার চড়িয়া ব্রিজখানের এই পার থেকে ওই পার যাইছি। তো আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছি, মানে চুলগুলো আমার এত বড় হয়েছে খালে বলার বাইরে আর কি। ওই যে দেখো আমার চুলগুলো খালি গুরুর করে উড়ে আছে। তো আবার আমি কালা খান চশমা পেয়েছি, কালা 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 চশমা, মানে খুব সুন্দর দেখা যাচ্ছে, মৌসুম হয়েছে, ফির দাড়িও আছে, মানে পরের ভিডিও না হয় আমি সেভ করে আসি, ভিডিও করি, এটা কোনো কথা। তো আমরা এবার পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, তো পিছনের ক্যামেরা দিয়ে তোমাকে আমরা ব্রিজ খান দেখাতে চাওছো। এই যে দেখো কি সুন্দর একখান ব্রিজ, মানে বিশাল একখান ব্রিজ। তো অর্ধেক ব্রিজ আমরা ওই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করবো, আবার অর্ধেক পিছন ক্যামেরা দিই। তো দেখতে 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 মানে আমরা ব্রিজ শেষের দিকে না হয়, আমরা এখনও অনেক দূর আছে। তো আমরা কী করবো, এইখান ব্রিজ দেখিয়া তো আবার এই ব্রিজে যাবো। তো এবার আমরা নদীর যে সাইড আছে সাইডও আসছি, বাঁধের বাঁধের এটি না, তো বাঁধের এটি খারাপ আমি সেলফি ক্যামেরা দিয়ে নিজেকে প্রমোট করছো। তো এবার বাদ দিয়ে হাঁটতে হাঁটতে মানে দেখো এই দেখো একটা ছাগলের বাচ্চা, তো এই দেখো ইটের না বলক। তো এবার মোর জুতা পিন দিয়ে আসছো, তুমি এবার হাঁটতে হাঁটতে যাওছো, তো মোর ভাই গিলা ফের আবার এই ভিতরে আসছে, তুমি এবার সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছো। মানে কি সুন্দর যে চরদ হাঁটিবার মধ্যে মজা না গেছে, পাগুলো গুরুস গুরুস করে তলে যাচ্ছে, তুমি হাঁটোছো আর মুচুত মুচুত করে হাসোছো, বেশ কালা চশমা খান পিন্তি মুখ কিন্তু না ভালোই দেখা যাচ্ছে, জানি না কেমন দেখা যাচ্ছে তোমার কেমন কন, কিন্তু মুখ কিন্তু ভালোই লাগেছে, কী সুন্দর করে এই দেখো আমি হাঁটোছো আর মুচুত মুচুত করে হাঁটোছো। তো মোর ভাই গিলা এত্তি ফিরে আবার ফেসবুক রিলস ভিডিও বানাইছে, তো ভাই ফিরে এত্তিনা ক্যামেরা ধরছে আর ওই ভিতরে ইয়ে করছে, ওই ভিতরে কেবা মাছ মারেছে। তো ওই ভিতরে আরেকটা মোর পিছনে একটা কাইবা আছে, ওইটা জানো না, এই দেখো আরেকটা মানে গাও ধুইছে মনে হয় লুঙ্গি ঝাড়েছে। তো এই যে দেখো নদী, মানে নদী বলতে কি বিশাল একটা নদী, নদীর কিন্তু পানি নেই, পানি নাই কারণ গোটা একখান চর, চরের সাইড দানা নদী, মানে বাংলাদেশের নদীগুলো আর কি এরকমই হয়েছে, মানে খুব মরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তো আমি এবার চরদ হাঁটোছো বালাত, কী সুন্দর হাঁটির মজা না গেছে। তো আবার সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করবো, মানে এত সুন্দর যে মজা না গেছে। ওই যে মোর পিছনে দেখান ব্রিজ, ওই যে দেখাছেন ব্রিজখান, ওইখান ব্রিজ ব্যাকগ্রাউন্ড করি আমাকে যে ভিডিও করিবার যে মজা না গেছে। তো আমি এবার এখন গান করি, তোমার সবাই শোনো। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম এই প্রেম তোমাকে দিলাম। তুমি এখন মানে নদীর মাছ চরদ আছো, চরদ মানে সাইড ভিত্তি ইমন বালা, মানে বালা রাখলে বালার জন্য হারাই যাচ্ছে না, পাওয়া খেলে দাবি যাচ্ছে, এই দেখো পাড়ের অবস্থা। তো সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছো, মানে মোর পিছনে যে ব্রিজটা দেখেছেন ওই ব্রিজটা কিন্তু তুমি দেখিবার জন্য আসছো, এর নাম হল জিয়া সেতু, খানসামা উপজেলা যেটা অবস্থিত, মানে দিনাজপুর জেলার খানসামাতে যেটা অবস্থিত আর কি। মানে এত সুন্দর যে আমাকে এত ভালো লাগছে, মানে বলার বাইরে আর কি, মানে খুব মজা লাগছে, খুব মজা লাগছে, মানে আমি কী কোসাই, মোর দুজন ভাই আছে, আমরা অনেক দূরত আছে। তো আর কি কম রে বাপরে বাপ, এত সুন্দর ব্রিজ আমি কোনোদিন দেখো নাই। এই যে দেখো ব্রিজ দিয়ে মানুষ ট্র্যাক্টর চলেছে, মানে ট্র্যাক্টর নয় মানে অটো অটো মানুষ টানু সবাই আছে, তো মানে অন্যরকম একটা ফিলিংস অনুভূতি হয়েছে আর কি, মানে এত সুন্দর যে আর কি আর কম, মানে অন্যরকম লাগেছে। তো আমি খালি বারবার সেলফি ক্যামেরা দিয়ে নিজেকে ভিডিও করছি, মানে এত সুন্দর একটা ভিডিও, মানে একটা ব্রিজ যদি আমি ভিডিও না করো এটা কেমন হয় কোন, তো মানে আসলে খুব মজা লাগেছে আর এই যে মানে আর কি বালা, মানে মানে সমুদ্রের একটা ফিল অনুভব হয়েছে, মানে মানে চারিভূতি বালা, মানে ধুতুডাঙ্গা কথা কি, মানে এত সুন্দর যে সাদা সাদা ছবিগুলো হয়েছে, মানে অন্যরকম, যদি বা মোর ফোনের ক্যামেরাটা অত ভালো হয়, যদি ভালো ক্যামেরা হলে তো আরও বেশি ভালো হলে। তো মানে কি আর কম, মানে হেভি মজা লাগে। তুমি এবার হাঁটতে হাঁটতে সামনে যাই, তো সামনে যে দেখছেন মানে চকচক করেছে বালা আর কি, মানে এত বালা, মানে অন্যরকম একটা নদীর পানি বলতে নাই কিন্তু বেশি পানি নাই, মানে সাইড দিয়ে ওই দুধ সাইড দিয়া পানি আছে, মানে অন্যরকম একটা পানির সিন আছে। তবে খালি মানে কি এরকম বালাই বেশি, চরের বেশি, মানে এটা নদীর নাম মানে আত্রাই নদী, আত্রাই নদী মানে এটা মোটামুটি একটা বড়ই নদী, মানে কারণ ব্রিজটা তোমার যদি দেখেন ব্রিজের এই মাথা থেকে ওই মাথা কিন্তু অনেক দূরে। এই দেখো মানে অন্যরকম একটা ইয়াও আর যেরকম ছায়া দেখা যাচ্ছে বালাত কী সুন্দর করিয়া। তো মানে এই দেখো মানে হুন্ডাত করে সবাই যাচ্ছে দিয়া ব্রিজ খান দিয়ে আসে, এদি ফির আবার কারেন্টের তার নিয়ে গেছি উফুত দিয়া, মানে অন্যরকম ভাই দেখো ওই ভিতি কিন্তু কাবা কাবা বসিয়ে আছে। তো মানে হেভি মোক ভালো লাগেছে, তুমি বারবার সেলফি ক্যামেরা দিয়ে মনে আসিস আছে। তো মুই এখন আগামী দাদা ব্যাক ক্যামেরা দিয়ে তোমাকে মুই গোটাই ব্রিজ খান দেখো, মানে ব্রিজের পিলার পুলার গিলা না মুইও দেখো, তারপর আল্লাহ সেলফি ক্যামেরা দিয়ে আসিম, কারণ সেলফি ক্যামেরার যে ভিডিও হইবে মানে মানে অন্যরকম একটা ভিডিও হইবে, কারণ আমি দেখি বোধপাশ মানে এত সুন্দর যে দেখা যাচ্ছে, মানে অন্যরকম একটা সিন আইসেছে। এই দেখো এই ভিতরে আমরা সবাই বেশি গল্প করেছে, তুমি দেখো এই যে দেখো নদীর ব্রিজ, ব্রিজের মানে কী এরকম পিলার গিলা যে এত লাম ওরে বাবার বাবা, আমি এরকম পিলার কোনো দিন দেখো নাইও, মানে এত তো যে বড় পিলার রে ভাই রে ভাই, ওরে বাপরে বাপরে বাপ, দেখছেন এত বড় পিলার, এই এত
তুই তো এবার মিয়া খালা ব্রিজের একবার সামনে আসে গেছো, এই মোর মাথার উপর তে ব্রিজ, মানে দেখো মানে এত সুন্দর দেখা যাচ্ছে ব্রিজ, মানে অন্যরকম একটা ছবি। তুমি এখানে সেলফি টেলফি তুলি মারতে মোর ভাই গিলাও আসেছে, তারপরে মানে অন্যরকম একটা ভিডিও হইবে এটি না, মানে মানে আর কি কম ভিডিও খান তোমাকে আসলে মজা লাগবে, কারণ এরকম ব্রিজ হয়তো ভাইয়ের আগে দেখছেন কিনা জানি না, মানে অন্যরকম একটা সিন আসেছে ভিডিওতে। ওরে বাবা বাবা এসে অনেক দূর, আবার তো মানে জিয়া সেতু থেকে আমরা এরপর আমরা বাড়ির পথে যাবো, কারণ এর আগে আমরা আরেকটা গেছি না, তো ওটারও একটা ব্লগ আসবে প্রথম ব্লগ, এইটা হল সেকেন্ড ব্লগ, তো আশা করি ভালোই লাগবে তোমার। মানে মুই আর কি আর কই, মানে মোক ব্রিজখান দেখি যে এত ভালো লাগে আর বালা গিলা হাঁটি বাজে এত মজা লাগে, মুই সেই জন্য বারবার খালি সেলফি বাদি ভিডিও করছে, মানে অন্যরকম একটা মজা লাগে মোক। তো মো ভাই গিলা ওই ভিত্তি করে আমরা নিজের মতন করে ভিডিও করেছে, তো মুই ওমার সাথে নাই মোক ছবি তোলা হয়েছে না, মুই সেলফি ক্যামেরায় তোলো, মোক ছবি তুলবার বেশি বার ভালো লাগে না, আমি মোটামুটি মোক ভিডিও করিবারে খুব মজা লাগে, তো মুই বারবার খালি ভিডিওই করছো, মানে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওই করছো, মানে ব্রিজখানক ব্যাকগ্রাউন্ড করি আমি এত সুন্দর করে যে ভিডিও করার চেষ্টা করছো, মানে সেলফি ক্যামেরা দিয়ে খুব মজা লাগেছে আর কি ভিডিও করিবার। তো মানে এরকম আর কি আর কমে, এত যে মজা রে ভাই রে ভাই, এত যে মজা, তোমরা যদি আসবে চান সোদা খানসামা আসবেন, খানসামা বলতে কি তোমরা আগে দিনাজপুর জেলা আসবেন, দিনাজপুর থাকিয়া খানসামা উপজেলা খানসামা থাকিয়া 2 কিলোমিটার দূরত, মানে জিয়া সেতু, তো মানে আতাই নদী জিয়া সেতুটা অবস্থিত আর কি, তোমরা আসবেন, মানে এত মজা হইবে তোমার, মানে অন্যরকম আর কি তোমার ভালো লাগবে, তোমরা তাড়াতাড়ি আসবেন ভাই, কারণ কি আর কমে, মানে এত মজা যে পাইবেন তোমার মানে বলার বাইরে আর কি ভাই। তুমি তো মুই তোমাক ব্রিজের না পিলার দেখাছো, এই যে দেখো ব্রিজ খান উপর মুই নিচত, মানে অন্যরকম, এই যে দেখো কি সুন্দর সিনারি দেখা যায় না, ব্রিজটা কি সুন্দর ইয়ে করেছে, তো এরকম সিনারি তুলিবার আসলে ভালো লাগে, মানে অন্যরকম একটা সিনারি হয়। তুমি তোমার একটা ঘুরান্টি শট দাও, এই যে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, মানে অন্যরকম আইসকার মতো এটি নাই শেষ, তো পরবর্তীতে আবার দেখাইব অন্য কোনো ভিডিও। ধন্যবাদ।